মর্নিং স্যার, কনগ্রাচুলেশন অন ইউর অ্যাচিভমেন্ট অ্যান্ড সাকসেস উইথ সিটিজেন। ক্যান ইউ টেল আস হাউ ইউ গট দ্য মোটিভেশন বিগিনিং ফ্রম ইউর কলেজ লাইফ? First 3 years of my medical college life was pretty good. It was memorable. It was beautiful. During my college days, I used to love football. বন্ধুদের সাথে একসাথে আড্ডা দেওয়া, একসাথে কলেজ যাওয়া, এইভাবে দিনগুলো ভালোই চলছিল। কিন্তু একদিন আমার কাছে একটা ফোন আসলো। সেদিন মা আমাকে একা করে দিয়ে চলে গিয়েছিল। এটা আমার পক্ষে খুবই কঠিন সময় ছিল। আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। আই ওয়াজ কমপ্লিটলি ব্রোকেন ডাউন। যখন আমি এই ফেজটা থেকে বেরোনোর চেষ্টা করছিলাম, তখন স্ট্রেঞ্জেস হ্যাপেন্ড। ডিউরিং মাই থার্ড প্রপ এক্সাম, আরে ভীষণ প্যান হচ্ছে রে, মনে হয় আমি আর পাশ না। হিসাবটা চেক করে দাও, কি হয়েছিল? ওর এক্সাম চলছিল, ফেন্ট হয়ে গেছিল আর বলছিল আমি হয়তো আর বাঁচব না। ঠিক আছে, আমরা ব্লাডটা নিচ্ছি। ব্লাড রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না, যাচ্ছে না। ঠিক আছে, তো আমি ব্লাড রিপোর্ট করতে দিচ্ছি আর আপাতত মেল মেডিসিন ওয়ার্ডে আমরা ট্রান্সফার করছি। ঠিক আছে স্যার, তোমরা ততক্ষণ কন্ট্যাক্টে থাকো। ঠিক আছে। ব্লাড রিপোর্টটা দেখলাম, ইট ইজ ভেরি সিরিয়াস কন্ডিশন। ওর লিভার, কিডনি, বোনম্যারো ফেলিওর হতে শুরু করে ইমিডিয়েটলি আইসিইউতে ভর্তি করে। ডাক্তারবাবু, আমার ছেলে কেমন আছে? 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না। উই আর ট্রাইং আওয়ার বেস্ট, দেখুন কি হয়। ডোন্ট ওয়ারি, ঠিকঠাক হয়ে যাবে।
আমি আইসিউতে 7 সপ্তাহ, 7 সপ্তাহ আমি আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়াই করেছি উইদাউট ডায়াগনোসিস। ডক্টররা কোনো ডায়াগনোসিসে পৌঁছাতে পারেননি। আমার ডিজিজটা কি ছিল বলতে গেলে কি, আমরা এখনো ডায়াগনোস করতে পারিনি ঠিকঠাক করে। ভগবানের কাছে আশা করো যাতে এই রোগটা আর ফিরে না আসে। ইটস MCCD, মাল্টিসেন্ট্রিক অ্যাসেসমেন্ট ডিজিজ। ইউর ইমিউন সিস্টেম হ্যাজ বিকাম ভেরি মাচ পুয়ার। ইফ দিস এপিসোড কাম ব্যাক ইন ফিউচার, দ্যাট মাইট বি ভেরি মাচ ফ্যাটাল ফর ইউ। এটা ভীষণ ভয়ানক হতে পারে তোমার জন্য। আমার স্যার, ইফ দিস কাম ব্যাক, তার মূল্য হয়তো তোমাকে জীবন দিয়ে শোধ করতে হতে পারে। মৃত্যুকে এত কাছ থেকে দেখে জীবন সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। আই হ্যাড দিস প্রোফাউন্ড সেন্স অফ ফিলিং দ্যাট এভরিওয়ান শুড মেক দ্য মোস্ট অফ এভরি সেকেন্ড। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন, বসো। স্যার, বলছিলাম কি আমার একটু লিভ দরকার ছিল। কেন, কি হয়েছে? স্যার, আমি একটা কোলাবোরেটিভ রিসার্চ সেন্টারে প্ল্যান করছিলাম। আচ্ছা, সো হোয়াট অ্যাবাউট ইউর ড্রিম টু বি অ্যান অনকোলজিস্ট? স্যার, ড্রিম তো একই আছে, অনকোলজিস্ট শুধু সেই সব ডিজিজের ট্রিটমেন্ট করতে পারে যার ইটিওলজি, প্যাথোজেনেসিস ট্রিটমেন্ট আমরা জানি। হোয়াট অ্যাবাউট দোজ রেয়ার ডিজিজ স্যার, যার ইটিওলজি, প্যাথোজেনেসিস এমনকি ট্রিটমেন্ট অবধি আমরা জানি না? কোনো প্রকার গভর্নমেন্ট, কোনো প্রকার ড্রাগ কোম্পানি এইসব অরফেন ড্রাগ নিয়ে কোনো প্রপার রিসার্চ করে না, প্রপার অর্থ ব্যয় করে না। আমি সেটাই করতে চাই স্যার। প্লিজ স্যার, প্লিজ প্লিজ গ্র্যান্ড মাই লিভ স্যার। ওকে, আই হ্যাভ শেড দিস, আই উইল টেল মন্টু দ্যাট হি উইল গিভ ইউ আ লেটার। Bring it to me, I will sign it, okay? Okay sir, thank you sir, thank you a lot. So, best of luck. Thank you sir.
পথেই এগিয়েছে। ভাই এটা আমি আমার উপর অ্যাপ্লাই করতে চাই। না এটা আমি তোকে কিছুতেই করতে দিতে পারি না, অসম্ভব, এটা হতে পারে না। ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া আমরা কারোর উপর কোনো ড্রাগ আগে থেকে ইউজ করতে দিতে পারি না। ড্রাগটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে অ্যাপ্রুভ হতে হতে মনে হয় আমি আর বাঁচব না। আমার স্যার প্লিজ কাম ব্যাক, তার মূল্য হয়তো তোমাকে জীবন দিয়ে শোধ করতে হতে পারে। January 5th marked 24 months or 2 years since my last relapse, and this is now 7 months longer than my previous longest ever remission, and this is directly related to the fact that the drug I'm on now is based on the research that I conducted and published at UPenn. So the drug I'm on is due to this research, which is just so incredible for me and for my family.